সময়টা ভেজে নিচ্ছি, সময়টা ভেজে নিয়ে দশ মিনিট তো লাগবে। সময় ভেজে নিচ্ছি, সময়টা ভেজে এখন জল গরম দিব। এরকম হবে বাদামি কালার, বাদামি কালার ভাজাটা হবে। তেজপাতা, তারপর এখন খেজুরের গুড় দিয়ে ফুটাচ্ছি, ভালো করে ফুটে গেলে কত দুই টেবিল চামচ দুধ পাওয়া গরম জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। সময়টা ছেড়ে দিচ্ছি, এবার সময়টা ছেড়ে দিলাম। এবার দুধটা ঢেলে দিলাম, গরুর দুধ এক পোয়া, এক পোয়া গরুর দুধ দিলাম। দুটি টেবিল দুধ পাউডার, এবার এটা একটু ঢেকে রাখলাম 5 মিনিট। ফুল তৈরি হয়ে গেল, খুব সহজে রান্না করা ছেড়ে বলবো অনেক তো ধরে বলো কী কেউ তৈরি হয়ে গেল, খুব সহজে রান্না করা সময় রেসিপি তো তৈরি হয়ে গেল, এবার সময়টা তৈরি হয়ে গেল খুব সহজে অল্প সময়ে
এবার সবাই মিলে পরিবেশন করব। সবাই বাসায় ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন বাবু। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন।